হ্যালো বাবু, আমি একটু একটু ফ্রেন্ডের সাথে বাইরে গেলাম। হ্যাঁ আচ্ছা যাও, কিন্তু মেয়েদের থেকে দূরে থাকবা। ঠিক আছে, ও বাই। বাবা, আমি একটু ফ্রেন্ডের বাসা থাকতে চাই। কোনো মেয়ে থাকবে না তো? না না না, শুধু আমি আর ওই আর কেউ নাই। ঠিক আছে বাবু। ও বেবি, আই লাভ ইউ। পছন্দই করে না আমার ডায়লগটা, বুঝছো? আমার হ্যালো বাবু, বাবু আমি বাথরুমে চলে আসছি বাবু, আমি ভুলে গেছি তোমাকে জানাইতে, সরি। কি ইয়াক, তুমি এসব আমাকে কেন বলতেছো? আরে শুনো, আমি তোমার সাথে অনেস্ট থাকতে চাই। আমি চাই না আমাদের রিলেশনশিপে আমি তোমার থেকে পলাই কিছু করি। আমি সব কিছু তোমাকে বলে করতে চাই, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। ও মাই গড, ইয়াক, তুমি ফোন রাখো এক্ষুনি। তুই দিছিস না? আমি কি দেব? তুই দিছিস। আমি দিছি মানে? তুই দিছিস। আমি কি দেব ভাই, তুই দিছিস। আমি আগে পাইছি, তার মানে তুই দিছিস। আগে পরে কি, আমি তো গন্ধ পাচ্ছি, তুই দিছিস। এখন গন্ধ নিজের দোষ, আমার উপর দিস না। মামা শুন, তুই কিন্তু আমার কালার করতেছিস। তুই তো একটা ওয়েদারটাই ড্যামেজ করে ফেলাইছিস। দিছে কেউ না কেউ দিছে, এরকম সমস্যা কি? এইসব ইউটিউবাররা যে কেমনে এইসব মায়া পায়। ভাই আমরা পাই না কেন? ভাই চুল কালার করতে বলছি। বোটকায় চুল কালার করে এত সুন্দর পাইছে ভাই, ভাল লাগছে আমার। মামা মামা আমারও তো ভাল লাগছে। কি তোরা তো মনে মনে কথা বলতেছ কেন? ব্রো আমার তো অনেকগুলো ব্র্যান্ডের জুতা অর্ডার দেওয়া শেষ। ব্রো আমি ডেইলি এগুলি পেয়ার পাই। ব্রো আমার খালারা বাইরের থেকে অনেকগুলো শীতকালের জন্য জ্যাকেট নিয়ে আসতেছে, একদম ফারালা। আমার জ্যাকেটের একটা ফ্যাক্টরি আছে, ওকে? আমি কি করতেছি জানোস? আমি একটা রেস্টুরেন্ট বিজনেস শুরু করবো। ব্রো আমার তিনটা রানিং রেস্টুরেন্ট আছে, দুইটার প্ল্যানিং চলতেছে অলরেডি। না সত্যি? ইয়া ব্রো। আমি কি করবো, আমি একটা গাড়ি কিনছি, আমার গাড়ি পোর্টে আটকে আছে। আর না হলে এতক্ষণে আমি গাড়ি দিয়ে আমি একদম পুরো রাস্তাঘাটে ঘুরে বেড়াইতাম। ব্রো তুমি আসার সময় দুইটা গাড়ি দেখছিলা, এই গাড়ি দুইটা কিন্তু আমার। আর আমার কাছে কি আছে ব্রো জানো? কি আছে? Realme 8 5G, ওকে? 5G? তাহলে আরও শোন, এটার প্রসেসর কি জানোস? Dimensity 700 5G, 8+5GB RAM এবং হচ্ছে 90Hz সুপার স্মুথ FHD+ ডিসপ্লে, হাইপার স্লিম অ্যান্ড লাইট ডিজাইন, আর 5000mAh ব্যাটারি, সাথে 18W কুইক চার্জারও থাকে, ওকে? আর বাংলাদেশে এমন অ্যাফোর্ডেবল জিনিস এই ফার্স্ট টাইম হচ্ছে, ওকে? আসলে তুই একটা কাজ কর, আজকে ই ভ্যালিতে যা, রাত 10টার পরে সব অ্যামেজিং ডিলস পাবি, চুপচাপ নিয়ে ফেল। ফেটালিটি। আমি হাফ প্যান্ট পরা, তুমি এটা নিয়ে কেন তোমার স্টোরি দিতে হইলো? তুমি আবার স্টোরি কেন করতেছো? বুঝলাম সব কিছু স্টোরি করা লাগে, ফালতু মানে। কি রে বাবা, খাওন কি হলো? আই বউটা তোর বাবির হাতে খাওয়ার গেলে তুই প্রেমে পড়ে যাবি কত রে বাবা। আসলে সত্যি তো? ও এই দেখ, আজ বলতে ও তাই বাবি, খুব সুন্দর গন্ধ আনছিস তুমি। হ্যাঁ একটু দাঁড়াও, আমি কি স্টোরি দিব তো? খামু না, পেটে গ্যাস বইরা গেছে গা, বাদ দাও, খামু না। আমি গ্রান্টও গেছে মানে কি?
বাথরুমে থাকলেও কি তোমার স্টোরি দিতে হবে? আজব! উফ! I hope you guys enjoyed this video. Like, share, comment, subscribe, and click right there for the PV.